নারায়ণগঞ্জ রয়েছেন সহকর্মী আনোয়ার হাসান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, আনোয়ার, প্রচারে মেয়র প্রার্থীরা কি ধরনের অভিযোগ করছেন? হাবিবা, অভিযোগ পাল্টা অভিযোগ, পদচারণার প্রচারণার মধ্য দিয়ে কিন্তু জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপির যিনি নেতা তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন, তিনি কিন্তু বারবারই অভিযোগ করছেন যে সরকার দলীয় নেতারা তার নির্বাচনী কাজের আচরণবিধি লঙ্ঘন করছে, তার কর্মী গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত সেলিনা হায়াত আইবি বলেছেন যে তৈমুর আলম খন্দকার শামীম ওসমান এবং সেলিম ওসমানের প্রার্থী, তিনি জনতার প্রার্থী নন। যে অভিযোগ অস্বীকার করেছেন তৈমুর আলম খন্দকার। আমরা আজ যেখানে আছি শহরের রাসের পার্কে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যারা মেয়র প্রার্থী আছেন তাদেরকে জনগণের মুখোমুখি আজকে নিয়ে এসেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন। এখানে এই মেয়র প্রার্থীরা কি বলেন আমরা তা কিছুক্ষণের মধ্যে জানতে পারব। তবে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন নিয়ে কিন্তু নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনও কিছুটা অন্যদিকে মোড় নিয়েছে। ইতিমধ্যেই আওয়ামী লীগের কয়েকজন নেতা বহিষ্কৃত হয়েছেন, মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে তৈমুর আলমের হাতি প্রতীকের কাজ করছে। আর ওদিকে আবার বিএনপি তৈমুর আলমকে প্রত্যাহার করে নিল তার পদবী। বিএনপির অনেক নেতাই কিন্তু তার আশপাশে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। তো শেষ মুহূর্তে কি হয়, জনতা কাকে বেছে নেয় তার জন্য অপেক্ষা করতে হবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হাসান।